নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টেস্টি টেবিলে আপনাদেরকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে বানাচ্ছি মাটন টেংরি জুস, কিংবা অনেকে এটাকে মাটন পায়া স্যুপও বলে থাকে। তো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটি খাবার, এটা আমরা শীতকালে প্রায়শই খেয়ে থাকি। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি কুচি কুচি করে, পেঁয়াজগুলো একটু বড় কাটলেও অসুবিধা নেই। এরপর দুটো গাজর একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি, তারপরে দুটো আলু, সেগুলোও কিন্তু বড় বড় করে কাটতে হবে, আর কিছু বিনস। আর এই টেংরিগুলোকে আদা বাটা, রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। এরপরে চলে যাই মূল ধাপে। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে থেকে আলুগুলোকে আর গাজরগুলোকে আমরা ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজলে এগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তো হালকা কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব। তেল গরম হয়ে গেলে কড়াইতে দুটো তেজপাতা, ছটা গোলমরিচ, চারটে লবঙ্গ, চারটে এলাচ আর দুটো দারচিনি ভেঙে দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। তারপরে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা ভাজা করে আমরা দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা টেংরিগুলো। এবারে টেংরিগুলো ভালো মতো কষানো হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে টেংরিগুলো প্রথমে দিয়ে জল দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নেবো হাই ফ্লেমে। তারপরে দিয়ে দেব সবজিগুলো। সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে প্রেশার কুকার আটকে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। ব্যাস, তারপরে তৈরি আমাদের মাটন টেংরি জুস কিংবা মাটন পায়া স্যুপ। এবার এটাকে গরম গরম সার্ভ করুন। বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে তার জন্য কিন্তু এটা খুব ভালো একটা খাবার। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।